হরে কৃষ্ণ যারা জন্মাষ্টমী করেছেন তাদের জন্য রাধাষ্টমী করা খুবই দরকার কারণ রাধার কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা পাওয়া যায় না আর তাছাড়া রাধা রাধাষ্টমী একবার যদি করেন সেটা এক লক্ষবার একাদশী করার সমান পূর্ণ অর্জন করতে পারবেন তবে দেখে নিন রাধা অষ্টমী কবে কিভাবে করবেন পূজাতে কি কি লাগবে পূজার বীজ মন্ত্র পূজার মন্ত্র সহ সব মন্ত্র দেখতে এই ভিডিওটা দেখুন আমার সকল সাবস্ক্রাইবারদের জন্য রাধা অষ্টমীর দিন আমি সঙ্কল্প দিব কেউ যদি নিজের নাম এবং গোত্র কমেন্ট সেকশানে লিখেন তবে আপনার নাম এবং গোত্র সহ সঙ্কল্প দিয়ে দেব তবে দেখে নিই রাধা অষ্টমী কবে জন্মাষ্টমীর পনেরো দিন পর হয় রাধা অষ্টমী ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে এবার পঞ্জিকা মতে বাংলাদেশে রাধা অষ্টমী হবে দুই হাজার সালের এগারোই সেপ্টেম্বর বুধবার কিন্তু অষ্টমী তিথি শুরু হবে মঙ্গলবার রাত্রি ছয়টা বেজে পঞ্চান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ডে এবং অষ্টমী তিথি শেষ হবে বুধবার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা বেজে ছাপ্পান্ন মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে আমি থাকি ক্যানাডার ফোর্ট ম্যাকমেরিতে এখানে জন্মাষ্টমী হবে দশই সেপ্টেম্বর আর পূজার সময় হচ্ছে দুপুর বারোটা বারো মিনিট থেকে দুপুর দুইটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মোট দুই ঘন্টা ছত্রিশ মিনিট সময় থাকবে রাধা অষ্টমী করার জন্য আর অষ্টমী তিথি শুরু হবে আমার এখানে সেপ্টেম্বর দশ তারিখে এগারোটা বেজে একচল্লিশ মিনিট সকালে এবং শেষ হবে সেপ্টেম্বর এগারো তারিখে দুপুর বারোটা ষোলো মিনিটে এখন জেনে নিন রাধা অষ্টমী ব্রত করতে কি কি লাগবে উপকরণ আপনার লাগবে ধূপ ধান আতপ চাল দুর্বা রাধার অতি প্রিয় তুলসী পাতা তুলসী পাতা নানান ধরনের ফলমূল বিভিন্ন ধরনের সুগন্ধি ফল ময়ূরপুচ্ছ শঙ্খ চন্দন চামর ময়ূর ময়ূরের পাখা দিয়ে বানানো পাখা পঞ্চপ্রদীপ কুসাকুষি এই ছোটোটাকে কুশি বলে আর বড়োটাকে কোষা বলে গঙ্গা জল ঘন্টা পূজার জন্য ছোট বড় নানান ধরনের থালা বাটি গ্লাস ভোগ দেওয়ার জন্য ঠাকুরকে রাধা কৃষ্ণর বিভিন্ন ধরনের পোশাক টুপি মুকুট সাজসজ্জা করার আপনার সাধ্য মতো ইচ্ছে মতো এই নামাবলী যদি থাকে নামাবলী নেবেন এটা আসলে খুবই দরকার যে কোনো পূজার জন্য পূজার্থে বসানোর জন্য ঘট আমের পল্লব কৃষ্ণ মূর্তি যদি মূর্তি না থাকে তাহলে আপনারা ছবিও নিতে পারেন এছাড়াও লাগবে পঞ্চমৃত যেমন দুধ দই ঘি মধু মিষ্টি জল বা চিনি এগুলি সব লাগবে অভিষেকের জন্য আর বিভিন্ন ফল দিয়েও অভিষেক করতে পারেন কয়েকটা ফুলের মালা এখন দেখুন রাধা অষ্টমী ব্রত পালনের নিয়ম ব্রতের দিন উপবাস করে সকালে ঘুম থেকে উঠে গঙ্গা জল মিশ্রিত জল দিয়ে স্নান করে নিজেকে প্রথমে শুদ্ধ করে নেবেন এরপর শ্রীরাধিকা ললিতা বৃন্দা অষ্টশখী বিশ্ববাণী কীর্তিকা সহ বিভিন্ন দেবদেবীর পূজা করবেন প্রথমেই আসমন করে নেবেন আসমনের জন্য বাঁ হাতে গঙ্গা জল নিয়ে ডান হাত দিয়ে একটু জল মাথায় ছিটাই দিয়ে এই মন্ত্রটা বলবেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরমম পদম সদা পশন্তী সূরজ দিব চক্ষুরাততম এই মন্ত্রে দুইবার আসমন করে বিষ্ণু স্মরণ করবেন এরপর ফুলে চন্দন ছিটিয়ে দেবেন একে বলে গন্ধপুষ্প মেয়েরা সবসময় নম বলবেন ওম বলতে হয় না এরপর তিনবার নম 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 বলে জল দিয়ে কোষাটা ভরে নেবে এখন করবেন রাধাকৃষ্ণের অভিষেক অভিষেক করানোর জন্য গঙ্গা জল দুধ দই ঘি মধু চিনি একসাথে মিশিয়ে অথবা আলাদা আলাদা করেও অভিষেক করাতে পারেন বিভিন্ন ফলের রস দিয়েও অভিষেক করা যায় আমি ফলের রস দিয়েও অভিষেক করছি এবং প্রতিটি দ্রব্যে তুলসী পাতা দিবেন এই সময় নম শ্রী শ্রী রাধকায় সহা এই মন্ত্রটা জপ করতে থাকবেন এখন আমি সবার কপালে করে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি মালা এটা প্রথমে দিচ্ছি এরপর নতুন জামা কাপড় পরায় দিবেন শুদ্ধ আসনে বসায়ে সাধ্য মতো রাধাকৃষ্ণকে সাজাবেন অভিষেক করার মতো রাধাকৃষ্ণ না থাকলে চিত্রপটেও আপনারা অভিষেক করতে পারেন সেক্ষেত্রে ছবির সামনে তামার পাত্র রেখে মনে মনে রাধাকৃষ্ণকে স্মরণ করে ওই পাত্রে পঞ্চ অমৃত নিবেদন করবেন এবং করে সেখান থেকে একটু ছবিতে ছিটাই দিবেন এরপর করবেন কৃষ্ণ বা বিষ্ণু শরণ হাত জোর করে এই মন্ত্র পাঠ করবেন নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থা গতে হপি বা পণ্ডরিকাক্ষম পণ্ডরিকাকসম সবায্যন্তরে সূচি এরপর ঘর স্থাপন করবেন আমি খুব সহজে বলতেছি ঘর স্থাপনের মন্ত্র রাধাকৃষ্ণের সামনে আপনি একটা অষ্টদল মানে আটটা পাপড়ি দিয়ে একটা পদ্ম আঁকাবেন সেই পদ্মের মধ্যে একটা পিতল বা মাটির বা স্টিলের আপনার যে ঘরটা আছে সেই ঘরটা বসাবেন ঘটে সিঁদুরের গোলা দিয়ে তিনটে দাগ বা স্বস্তিকার চিহ্ন দিতে পারেন এরপর একে একে এর মধ্যে রাধাকৃষ্ণর নাম জপ করে দিবেন ধান তারপরে ঘট তারপরে ঘটে জল দিবেন আমের পল্লব পল্লবে পাঁচটা বা সাতটা পাতা থাকবে এবং প্রতিটা পাতায় সিঁদুরের দাগ বা ফোঁটা দিবেন তারপর একটা ফল নেবেন যে কোনো ফল সেই ফলেও আপনি তিনটা সিঁদুরের দাগ দিবেন এরপর দুর্বা চন্দ্র লাগানো ফুল তারপর চন্দ্রন একটু ছিটায় দিবেন বস্ত্র মানে গামছা রুমাল বা নতুন এক টুকরা কাপড় দিবেন এভাবে ঘট সাজানো হয়ে গেল এরপর সূর্য প্রণাম করবেন হাত জোর করে প্রণাম মন্ত্র জবা কোষ শঙ্কাশম কাশ্যপেয় মহাদ্যতেম ধাবান্তরী সর্বপাপ ঘন প্রণত দিবাকরম যারা যারা উপবাস থাকবেন সবাই সংকল্প দিবেন উপবাস না থাকলেও সঙ্কল্প দিতে পারবেন যারা সঙ্কল্প দিবেন সবার গায়ে একটু করে গঙ্গা জল ছিটাই দিবেন এরপর গন্ধ পুষ্প হাতে নিয়ে হাত জোর করে এই মন্ত্রটা বলবেন বিষ্ণুরম ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথি আলিম্মান গোত্র যে যার গোত্র বলবেন শ্রীমতী শান্তারানী দেবী শর্মা আপনারা আপনাদের নাম বলবেন প্রভূত মনস্কামনা লাভকাম গণপতাদি নানা দেবতা পূজাপূর্বক শ্রী শ্রী রাধা জন্মাষ্টমী ব্রতমহং করিষ্যে এইভাবে তিনবার সংকল্প দিবেন দিয়ে হাতে যে ফুলটা থাকবে ফুলটা রাধা দেবীর চরণে নিবেদন করবেন যে কোনো পূজা করতে গেলে গণেশের পূজা এবং পঞ্চদেবতার পূজা অবশ্যই করবেন সেই পূজার নিয়ম এখন বলে দিচ্ছি পাঁচটা জিনিস দিয়ে পূজা করতে হয় মিনিমাম যেমন গন্ধপুষ্প তারপরে পাদ্য এরপর অর্ঘ এরপর ধূপদীপ প্রথমে গন্ধপুষ্প দিয়ে এইভাবে পূজা করবেন এতে গন্ধপুষ্প নম গাং ভয় নম এই বলে একটু ফুল দিয়ে দিবেন গণেশের পায়ে আর আপনার যদি পূজার আসনে গণেশ না থাকে আপনি ওটা ঘটে বা একটা পাত্রে উঠে ফুলটা দিয়ে দিবেন। এরপর বলবেন এতে গন্ধপুষ্প নম আদি ইত্যাদি ভয় ভ্যৈ এতে গন্ধপুষ্প নম ইন্দ্রাদি দশ দিক পাল ভয়ী নম এতে গন্ধপুষ্পে শিবাদি পঞ্চদেবতা ভৈ নম এতে গন্ধপুষ্পে নারায়ণে শ্রী বিষ্ণু ভৈ নম এতে গন্ধপুষ্পে নম কৃষ্ণায় নম এতে গন্ধপুষ্প নম রাধায় নম এতে গন্ধপুষ্প নম বিশ্বভানুই নম এতে গন্ধপুষ্প নম কৃত্তিকায় নম এতে গন্ধপুষ্পে সর্বদেবতা ভৈ নম এতে গন্ধপুষ্পে সর্বদেবী ভৈ নম এইভাবে গন্ধপুষ্প নিয়ে যখন যে দেবতার নাম বলবেন তার পায়ে দিবেন অথবা যে কোনো একটা পাত্রে বা ঘটে দিয়ে রাখবেন এইভাবে ঠিক একইভাবে একই মন্ত্র শুধু গন্ধপুষ্পের জায়গায় বলবেন পাদ্য মানে জল একটু জল নিয়ে কুশিতে একটু জল নিয়ে আপনি ঘটে দিয়ে দিবেন এভাবে প্রত্যেকটা দেবতার দিবেন এরপরে ঠিক একই মন্ত্র দিয়ে আপনার অর্ঘ দিবেন অর্ঘ্য মানে কষাকষিতে একটু ফুল আর একটু আতপ চাল নিয়ে এটাকে বলে অর্ঘ এটা আপনি প্রতিটা দেবতার নামে দিবেন এবার ধূপ দিবেন দ্বীপও দিবেন এইভাবে পঞ্চ উপচারে সব দেবদেবীর পূজা করতে হয় রাধা রানীর প্রণাম মন্ত্র তিনবার করবে হাত জোর করে তপ্ত কাঞ্চন রাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণাম আমি হরিপ্রিয়ে এরপর মূল মন্ত্র তিনবার করে নম শ্রী শ্রী রাধে কায় সহা এখন সবাই মিলে পুষ্পাঞ্জলি মন্ত্র দিবেন সবার হাতে গন্ধপুষ্প নিয়ে হাত জোর করে এই মন্ত্র বলবেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণাম আমি হরিপ্রিয়ে ইমদ পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় সমর প জামি এইভাবে তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্র দিয়ে ফুলগুলি রাধাকৃষ্ণের চরণে নিবেদন করবেন পূজা শেষে আরতি করবেন আরতি করার নিয়ম পাট দিকে চারবার নাভিতে দুইবার মুখে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ঘুরাই ঘুরে আরতি করবেন আরতি করবেন ধূপ দ্বীপ জলশঙ্খ তারপর তারপর পুচ্ছ চামড় বস্ত্র এইগুলি দিয়ে সবাই মিলে বা একে একে আরতি করবেন এখন ষোড়শো উপচারে মানে ষোড়টা উপকরণ দিয়ে পূজা করব। প্রতিটি দ্রব্যের আগে এতে বলতে হবে যেমন আসন মানে ঠাকুরের বসার যে আসন প্রতিটি দ্রব্যের নাম করে একটু করে জল বা ফুল চদ্দর ঘটে দিয়ে দিবেন যেমন আসন এতে আসন নম রাধিকায় নম এই বলে একটু ফুল রাধার পায়ে রাধাদেবীর পায়ে দিয়ে দিব এতে স্বাগত স্বাগত মানে জল কোষ থেকে একটু জল নিয়ে ঘটে ছিটাই দিয়ে বলবো এতে স্বাগত নম রাধিকায় নম এতে পাদ্য পাদ্য মানে কুষার মধ্যে একটু জল নিয়ে সেই জল দিয়ে বলবো এতে পাদ্য নম রাধিকায় নম এতে অর্ঘ অর্ঘ মানে আমি আগে বলছি যে একটা কুষির মধ্যে ফুল আর আতপ চাল নিয়ে অর্ঘ বলে সেটা নিয়ে বলবো এতে অর্ঘ নম রাধিকায় নম আসমনীয় মানে মুখ ধোয়ার জল এবারও একটু জল নিয়ে রাধিকার জন্য দিয়ে বলবো এতে আসমনীয় নম রাধিকায় নম মধু কর্ক মধুকর্প মানে একটা পাত্রে দুধ দই ঘি চিনি আর মিষ্টি জল নিয়ে মিশায়ে ওটাকে বলে মধুকর্পও বলে বা ওটাকে চন্ন বলে এতে মধুকর্প নম শ্রী রাধিকায় নম এতে স্নানীয় মানে স্নান করানো স্নান তো আগেই করাইছি কিন্তু এখন একটু জল ছিটাই দিয়ে বলবো এতে স্নানীয় নম রাধিকায় নম এতে বাসন বাসন মানে শাড়ি বা যে জামা কাপড় পরাইছি সেটা এটা তো অলরেডি পরাই দিচ্ছি তো একটু জল নিয়ে বা ফুল নিয়ে ছিটায় দিয়ে বলবো এতে বাসন নম রাধিকায় নম এতে আভরণ নম রাধিকায় নমন আভরণ মানে সিঁদুর সিঁদুরের কৌটা একটা রাখতে হবে সেটা দিব এতে গন্ধ নম রাধিকায় নম গন্ধ মানে চন্দন এতে পুষ্প নম রাধিকায় নম এতে ধূপ নম রাধিকায় নম এতে দীপ নম রাধিকায় নম এতে নৈবদ্য নৈবদ্য মানে একটা পাত্রে চাল কলা চিনি দুধ দই ঘি দিয়ে নৈবদ্য তৈরি করা হয় বলবো এতে নৈবদ্য নম রাধিকায় নামো সেখানে একটু ফুল ছিটাই দেবো বা একটু জল ছিটাই দেব এতে তাম্বুল মানে পান এতে তাম্বুল নমো রাধিকায় নামো পান না থাকলেও মনে মনে পান কল্পনা করে রাধিকায় দিয়ে দিবেন এতে স্টক নম রাধিকায় নামো এইভাবে ষোড়শো উপচারে পূজা করবেন এরপরে যার যার নাম মনে আসে সবার নাম মনে করে ঘরে একটু জল দেবেন এখন সব ভোগ যা রাধা দেবীর নামে নিয়ে আসছেন সেই ভোগগুলি রাধা কৃষ্ণকে নিবেদন করে দিতে হবে হরে কৃষ্ণ নাম বলে প্রথমে ভোগের থালায় বাঁ হাত দিয়ে ধরবেন এবং ডান হাত দিয়ে দশ বার করে নাম জপ করবেন রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ বা যে দেবতাকে দিতে চান তাদের নাম দশবার বার করে জপ করবেন প্রতিটা থালার উপর এইভাবে ভোগ নিবেদন করা হয়ে গেল শ্রী রাধিকা সব ধরনেরই খাবার পছন্দ করেন তবে দুধের খাবার বেশি পছন্দ করে দুধের পায়েস বা দই মিষ্টি যত রকম পারেন রান্না করে দিবেন এছাড়া সাদা ভাত তারপরে পোলা বা পুষ্পন্ন যা পারেন যেটা আপনার মন চায় সেইগুলি রান্না করেন এবং সব ধরনের নিরামিষ খাবারই রাতে পছন্দ করেন কাজে আপনার মতো ইচ্ছা মতো আপনি সেইগুলি রাধা রানীর জন্য ভোগ তৈরি করবেন এবং ভোগ তৈরি করে রাধা কৃষ্ণ সহ সবাইকে ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদনের পর সেটা হয়ে যায় প্রসাদ কাজে আপনি যেটা উপবাস থাকবেন উপবাস থেকে আপনার রাধারানীকে দেওয়া প্রতিটা ভোগ মানে রাধারানীর প্রসাদ আপনি গ্রহণ করবেন পূজার শেষে ক্ষমা প্রার্থনা মন্ত্র হাত জোর করে বলবেন মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎ পূজিতম ময়া দেব, পরিপূর্ণম তদন্তমে এই মন্ত্র তিনবার হাত জোর করে ক্ষমা প্রার্থনা করবেন এইভাবেই রাধা অষ্টমীর বোত রাখতে হয় রাধা অষ্টমীর বোতর শেষে রাধা অষ্টমীর বোত কথা পাঠ করবেন তারপর রাধা স্তুতি রাধা চল্লিশা ভজন কীর্তন এইগুলি সময় করবেন সারাদিন যদি পারেন করতে পারেন এবং সন্ধ্যার সময় একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন রাধা অষ্টমীর ব্রত কথা আমার পরের ভিডিওতে দিব মা রাধা সবার মঙ্গল করুন হরে কৃষ্ণ রাধে রাধে